কেমন লাগে? তোর কিছু লাগেনি নাকি? বুঝতে পারছিস তো বল। আদিম মানুষ, আদিম মানুষ। আল্পস পর্বত যাব, আল্পস পর্বত, আল্পস পর্বত যাব, আল্পস পর্বত। হ্যালো তো গাইস, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা মোটামুটি গিয়ার আপ হয়ে গেছি। এখন শুধু গাড়িতে লাগেজগুলো মাউন্ট করব আর বেরিয়ে পড়ব। আমার গাড়িতে অলরেডি লাগেজ মাউন্ট হয়ে গেছে, এখানে অভিনবর গাড়িতেও লাগেজ মাউন্ট করবে। জাস্ট ওই ব্যাগটাই পেছনের সিটে বেঁধে নেওয়া হবে। আর রিমোট গাড়ি এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাগেজ পুরো প্যাকড আপ হয়ে গেছে। কী রে রিমো, কেমন লাগলো ঘুরে? ভালোই লেগেছে। অভি কেমন লাগলো? এ ক্লাস। চ এখন তাড়াতাড়ি ব্যাগপত্র বেঁধে নে, তারপরে বাইক নিয়ে আমরা বেরোই। দিন কথা হচ্ছে তোমাদের সাথে একবারে মোটর ব্লগিং সেট আপে। সো গাইস, অল সেট। এখন ঘড়িতে সময় হয়েছে 12:32, আর কিলোমিটার হয়েছে 29,061। আমরা এখন বেরোচ্ছি এই গেস্ট হাউস থেকে, আর এখন আমাদের ফার্স্ট স্টপ হবে মুখোশ্রমের আগে বাঘমুন্ডির ওখানটায়, যেখানটা জয়েন হচ্ছে ওখানটায়। কারণ লাস্টবারে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম মুখোশ্রমে, বাট আমাদের একটা ছেলের মুখোশ আর কি ভেঙে গেছে, সেই কারণে ও আবার গেছে ওখানে। ওখানে তিনজন এগিয়ে গেছে। ও বাবা, কত গরু রে! একটা গরু যদি এখন কুতো মারে তাহলে এই গল্প। রয়েছি এখন আমরা মুরগুমা রোডে, আর ডান দিকে দেখতে পাচ্ছ এত সুন্দর মুরগুমা লেক। বাই বাই পুরুলিয়া, ফির কভি আয়েঙ্গে ফির মিলেঙ্গে। পুরুলিয়া অসাধারণ জায়গা, আর যেহেতু কলকাতা থেকে এত কাছে এই একটাই হিল স্টেশন রয়েছে, তো সেই কারণে পুরুলিয়া রাইডাররা বারবার আসে। আর এখানেই আমরা সবাই সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টে এখানে আমরা নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, দুটো করে ডিম সেদ্ধ আর মিষ্টি। সো একবারে পেট ভরে খেয়ে নিয়েছি, কারণ বেরোতে যেতে এতটা লেট হয়েছে। লাঞ্চটা হয়তো একটু পরের দিকেই করব, যাতে খিদে না পায়, একটানা যাতে অনেকটা রাইড করতে পারি, ওই কারণে একবারে পেট ঠেসে আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছি। দুটো দিন তো আমরা বন্ধুরা এখানে সবাই মিলে ফাটিয়ে এনজয় করেছি, খুব মজা হয়েছে আমাদের। আর এখনও পর্যন্ত রাইড সবাই মিলে ঠিকঠাকই করা হয়েছে, ভালোই রাইড হয়েছে, বাট মিস করবো এই গ্রাম্য পরিবেশটাকে। এইরকম সুন্দর গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি, এরকম খোলা মাঠ, এগুলোকে মিস করবো কটা দিন। বাট কই না, বাড়ি তো ফিরতেই হবে, আবার আসবো পরে কোনো সময়। পুরুলিয়া গ্রামের ভেতরে রাস্তা ছেড়ে দিয়ে আমরা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছি হাইওয়ে, আর দেখতেই পাচ্ছ হাইওয়ের কন্ডিশন কিন্তু সুপার, একদম বাটার স্মুথ রাস্তা রয়েছে। আমরা আরামসে 80-90 স্পিডে কিন্তু ক্রুজ করতে পারছি এখন। এই জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর। এখান থেকে পুরুলিয়া প্রপার টাউনের ডিস্টেন্স বাকি আর হচ্ছে মাত্র 14 কিলোমিটার। গাইজ, এখান থেকে বাঁকুড়া আর বাকি হচ্ছে 84 কিলোমিটার, খড়গপুর 211, আর কলকাতা হচ্ছে পাক্কা 300 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:04, তো 300 কিলোমিটার মতো যেতে মোটামুটি আমাদের সন্ধে তো হবেই, রাতও হয়ে যেতে পারে, 8-9টা মনে হচ্ছে বেজে যাবে বলে। সো গাইজ, আমরা এখন এসে গেছি পুরুলিয়া টাউনে। এটাই জাস্ট পুরুলিয়া টাউন, ক্রস করে এসে আমরা এখানে 3টে বাইকে একটু দাঁড়িয়েছি, কারণ এখান থেকে সবকটা গাড়ি একটু লুপ করে নিলাম। লুপ করে নিয়ে এখন আমরা আবার এগোবো হচ্ছে বাঁকুড়ার দিকে, জয়পুর ফরেস্টের দিকে। জাস্ট নাও আমরা ক্রস করলাম ধলডাঙ্গা সিগন্যাল, ওখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি কিন্তু জয়পুর ফরেস্টের দিকে। আর এখান থেকে জয়পুরের ডিস্টেন্স বাকি অনলি 43 কিলোমিটার। গাইজ, এখন সময় হয়েছে 6:25, আর আমরা কিন্তু ক্রস করছি এখন জয়পুর ফরেস্ট। পুরোটা ফরেস্ট এরিয়া, বাট রাতের অন্ধকারে তো কিছুই দেখার উপায় নেই, বাট এইরকম অন্ধকারের মধ্যে জঙ্গলে রাইড করলে কিন্তু বেশ ভালো লাগছে। তার মেইন কারণ হচ্ছে রাস্তাটা ভালো আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10, আর আমরা জয়পুর ফরেস্ট ক্রস করে এখন এসে দাঁড়িয়েছি কোতুলপুর বলে একটা জায়গায়। এখন এখানের এই চায়ের দোকানটা থেকে আমরা চা খাবো, বিস্কুট খাবো, তারপরে আবার বেরিয়ে যাবো, আর দেখবো এবার একটা না কতক্ষণ কি চালাতে পারি। রাস্তার কন্ডিশন এখনও তো বেশ ভালোই পেয়েছি, পুরো রাস্তা অন্ধকার রয়েছে, বাট রাইডটা ভালোই হচ্ছে। কিরে রাইড কেমন হচ্ছে? আপাতত আজকে খুব ভালোই হচ্ছে, এখন শুধু সেফলি আমাদের বাড়ি পৌঁছানোটা দরকার। চলো একবারে আবার তোমাদের সাথে কথা বলছি মোটর ব্লগিং সেটআপে।
আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি আরামবাগে। এইটা হচ্ছে পুরো আরামবাগ সিটিটা, আর বাঁদিকে চলে যাচ্ছে আরামবাগ স্টেশন। বাট আমাদের কিন্তু যেতে হবে একদম স্ট্রেট। গাইজ এখন সময় হয়েছে রাত্রি 10:52, আর এসে গেছি আমরা সবাই সেফলি বালি ব্রিজে। ডান দিক দিয়ে দেখো ট্রেনও যাচ্ছে, আর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাইক নিয়ে। গাইজ আমরা এখন এসে গেছি কিন্তু আগরপাড়ায়। চারিদিকে দেখছো সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সব রাইডারদের মস্তি হচ্ছে। এখানে রয়েছে তানু, অভিনব, মোটা, রিমো, পৃথাজ, আর ও হচ্ছে রূপ। সবার এক্সপিরিয়েন্স কেমন বল, ফার্স্ট রাইডে এক্সপিরিয়েন্স কেমন? কেমন লাগে? তোর কিছু লাগেনি নাকি? বুঝতে পারছিস তো বল। ভালো লেগেছে তো সবার? তাহলে নেক্সট প্ল্যান কোথায় হবে? আরো উপরে পাহাড়ে উঠবো। চলো লেটস গো। সো গাইস এখন ঘড়িতে সময় হচ্ছে 11:49, আর টোটাল কিলোমিটার হলো 29,358। এসে গেছে এখন ফ্ল্যাটের সামনে। এখন জাস্ট গাড়িটা গ্যারেজে ঢোকাবো, ওপরে যাবো, ফ্রেশান হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে সোজা ঘুম। তো চলো আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই। তোমাদের এই পুরুলিয়া সিরিজ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আগরপাড়া।